ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতবর্ষে মাদ্রাস থেকে 85 মাইল দূরে পাহাড়ের তলায় ছোট্ট জনপদে এক আমেরিকান মিশনারি ডাক্তার সরকারি কাজে এসেছিলেন। তার মেয়ে আমেরিকায় থাকত, ছুটি ছাটায় বাবার কাছে মাঝে মাঝে আসত। এই আসা যাওয়ার সূত্রে সে ওই অঞ্চলের ভাষা আয়ত্ত করেছিল। 18 বছর বয়সে পরীক্ষা দিয়ে সে যখন বাবার কাছে আসে, একদিন রাত্রিরে, তারিখটা ছিল সেপ্টেম্বর 22, 1890 সাল, রাতে তার দরজায় করাঘাত পড়ল। দরজা খুলে দেখল একজন ব্রাহ্মণ যুবক দাঁড়িয়ে আছে। সে মেয়েটিকে অনুরোধ করল যে তার স্ত্রীর প্রসব যন্ত্রণা হয়েছে, পাড়ার নাপিতে স্ত্রী কেসটা সামলাতে পারছে না, মেয়েটিকে অনুরোধ করল যদি সে এসে একটু সাহায্য করে। মেয়েটি বলল, আমি ডাক্তারের কিছু জানি না, আমি আমার বাবাকে বলছি, উনি যাবেন। যুবক বললেন যে আমার স্ত্রী মারা যান সেটাও বাঞ্ছনীয়, কিন্তু আমার বাড়িতে পুরুষ ডাক্তার প্রবেশ করতে পারবে না। অনেক বোঝানো সত্ত্বেও ব্রাহ্মণ যুবক চলে গেলেন। কিছুক্ষণ পরে একই রাত্রে আরও 2টি ঘটনা ঘটল। দ্বিতীয়বার এক মুসলমান বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার মায়ের জন্যে ডাক্তার খুঁজতে এসেছেন। দ্বিতীয়বার একজন হরিজন যুবক, সে তার বোনের জন্যে ডাক্তার খুঁজতে এসেছে। আলোচনাটা একই রকম হলো। শেষবার মেয়েটির বাবা এসে যোগ দিলেন। তিনি বললেন, রুগীর তো কোনো জাত নেই, আপনারা অনুমতি দিন, আমি চিকিৎসা করব। কিন্তু অনুমতি মিলল না, মেয়েটি সারা রাত ঘুমোতে পারল না। পরের দিন তার কৌতূহল হলো যে ওই 3 মহিলার কী ভাগ্যে ঘটেছে। বাড়ির চাকরকে খোঁজ নিতে পাঠালেন। চাকর ফিরে এসে জানালো যে 3জনেই মারা গেছেন, 2জনকে পোড়াতে, 1জনকে কবর দিতে সবাই গেছে। মেয়েটির মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। সে বাবাকে বলে, আমি ফিরে যাচ্ছি আমেরিকায়, পড়ব ডাক্তারি, ফিরে আসব ঠিক এই জায়গায়, ভারতবর্ষের মেয়েদের ডাক্তারি নার্সিং পড়ানোর কিছু করতে পারি কি না। এই ঘটনা 10 বছর পরে নভেম্বর 22, 1900 সালে মেয়েটি ডাক্তার হয়ে ওষুধপত্র পেটি নিয়ে জাহাজে করে ভারতবর্ষের ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হলো। উদ্দেশ্য মেয়েদের জন্য ডাক্তারি নার্সিং পড়াবার জন্য একটা কলেজ এবং হাসপাতাল তৈরি করা। দরজায় দরজায় সে ঘুরেছিল। মাদ্রাজের সার্জন জেনারেল তাকে বিদ্রুপ করে বলেছিলেন যে তুমি 3জন মেয়ে জোগাড় করো যারা মড়া কেটে ডাক্তারি পড়তে রাজি থাকবে, আমি তোমার জন্য হাসপাতাল তৈরি করে দেব। দরজায় দরজায় ঘুরে তিনি 33টি মেয়েকে জোগাড় করেছিলেন, তাদের নিয়ে তৈরি করেছিলেন সেখানে একটা মেয়েদের নার্সিং পড়ার হাসপাতাল। আস্তে আস্তে ডাক্তারি পড়া হাসপাতালের প্রসারের সঙ্গে সঙ্গে গড়ে উঠল একটি বিরাট স্বাস্থ্য প্রকল্প। 57 বছর ধরে এই মহিষী মহিলা এই অঞ্চলে যে হাসপাতালটি গড়ে তুলেছিলেন, তার নাম ভারতবর্ষে আজকে সবাই জানে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হসপিটাল ভেলোর। যেখানে কোনো রোগ মুক্তির কোনো সুযোগ থাকে না, সকলেই স্বপ্ন দেখে এই হাসপাতালে গিয়ে পৌঁছলে হয়তো রোগ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই হাসপাতালে ছেলেদের ডাক্তারি পড়ার সুযোগ হয়। এই মহিষী মহিলার নাম ডক্টর ইডা সোফিয়া স্কোডার। সারা জীবনের সাধনার ফসল হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্যে একটি সংগঠিত আন্দোলন, যে আন্দোলনের ফলশ্রুতি আজকে এই হাসপাতাল। পশ্চিমবাংলায় স্বেচ্ছা রক্তদান আন্দোলন, আজ অনেক পথ যেতে হবে। যেদিন পশ্চিমবাংলায় রক্তের অভাবে কোনো জীবন বিপন্ন হবে না, হৃদয়ের দান হিসাবে সুস্থ মানুষের রক্ত স্বাভাবিক নিয়মেই অসুস্থ মানুষের শরীরে প্রবাহিত হবে, তার জন্য আজকে সকলকেই একসঙ্গে কাজ করতে হবে।